আলহামদুলিল্লাহ, বিষয়টা আমি আরো একটু স্পষ্ট করে বলি যে এখানে যে মসজিদের ব্যাপারে বিষয়টা এসেছে সেটা আমাদের সকলের পরিচিত সিলেটের আত্তাকোয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। তো আলহামদুলিল্লাহ ওখানে যেই ঈদের দিন একটু বিনোদনের যে ব্যবস্থা করা হয়েছে সেটা মসজিদের ভিতরে করা হয়নি। যে জায়গাটা করা হয়েছে যারা তাক সিলেট তাকুয়া মসজিদে গিয়েছেন তাদের কাছে স্পষ্ট, কিন্তু যারা যায় নাই কখনো তাদের কাছে অস্পষ্ট। এই জন্য যে ওখানে তো নামাজের পাটি বিছানো আছে, তো ওই পাটি দেখে অনেকে মনে করছেন যে এটা মসজিদ, কিন্তু এটা মসজিদ না, মূলত মসজিদ আলাদা। এটা মসজিদের বাহিরে একটা অংশ, এখানে যদি মুসল্লি বেশি হয়, ঈদের দিন হয়তো মুসল্লি বেশি তখন এখানে সলাত হয়, জুমার দিন মুসল্লি বেড়ে যায় তখন মসজিদের বাহিরে রাস্তা পর্যন্ত ওখানে জায়গা করে দেওয়া হয়, এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে। আমাদের দেশে যতগুলো ঈদগাহ আছে, বাংলাদেশে যত ঈদগাহ আছে, প্রত্যেক ঈদগাহে দেখবেন ফুটবল খেলা হয়, ঈদের দিন ঈদের নামাজ হয়, সারা বছর কি হয় খেলাধুলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সব হয়। তাহলে আপনার এটা নিয়ে কিন্তু আমাদের দেশের কোনো আলেমের কারো ফতোয়া আমরা লক্ষ্য করি না। বাংলাদেশের অসংখ্য জায়গা আছে, হ্যাঁ, একই জায়গায় ঈদের নামাজও হয়, একই জায়গায় গান বাজনার অনুষ্ঠানও হয়, যাত্রা, তারপর যে মেলা, ওই জায়গায় আবার ঈদের নামাজও হয়, কিন্তু এটা নিয়ে আমরা কোনো ফতোয়া আজ পর্যন্ত বাংলাদেশের ওলামায়ে কেরামদের থেকে লক্ষ্য করি না। কিন্তু সিলেট আর তাকওয়া মসজিদ হওয়ার কারণে তাকওয়া মসজিদের প্রতি অনেক কিছু বাইদের বিদ্বেষ, আগে থেকে আক্রোশ বিদ্বেষ আছে, তারা এই কারণে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে। এখানে যে জায়গাটায় যে খেলার ফুটবল দেখানো হচ্ছে বা ভিডিও দেখছে তারা, সেটা মসজিদের ভিতরে না, সেটা মসজিদের বাইরে। তো মসজিদের বাইরে তো এটা হইতেই পারে, আর তারা যে খেলাধুলার ব্যবস্থাটা করছে বাচ্চাদের জন্য, চিত্রাঙ্কন বিভিন্ন কিছু করছে, সেটা মসজিদের ভিতরে করছে, এগুলো যেগুলা স্বাভাবিক বিষয়। আর যেগুলো একটু ফুটবল বা সামান্য একটু দৌড়াদৌড়ি, শারীরিক কসরত, খেলাধুলা, যেগুলো বৈধ খেলাধুলা, সেগুলো মসজিদের বাহিরে করে। এটা তো মাঠে, সুতরাং ঈদের দিন এই বিনোদনের, হালাল বিনোদনের ব্যবস্থা করা এটা সম্পূর্ণ শরিয়া সম্মত। যেটা আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের ভিতরেও কিন্তু খেলাধুলার ব্যবস্থা হয়েছে। আমরা মসজিদের ভিতরেও বাইরের থেকে যখন হাবশা থেকে কিছু লোকেরা আসছিলেন, হাবশার লোকেরা কিছু খেলাধুলা জানতেন যেগুলা মদিনার লোকেরা জানতো না। লাঠি খেলা দেখছেন, লাঠি খেলা, লাঠি খেলা আছে না আমাদের বাংলাদেশে, কুষ্টিয়ার দিকে এটার ভালো, আমরা কুষ্টিয়া গিয়ে দেখছি লাঠি খেলা। আমাদের ইউনিভার্সিটিতে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে লাঠি খেলার জন্য লোক ভাড়া করে আনা হইতো কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে। তো এই যে খেলাগুলো, এটা হাবশাতে ছিল, মদিনাতে ছিল না। তো ওখানকার হাবশিরা যখন আসছে তখন এটা মসজিদের ভিতরে এই খেলাটার ব্যবস্থা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছিলেন, আম্মা জান আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে কাদের উপরে বর্দি দেখছেন যে ওই পুরুষেরা খেলতেছে। এই খেলাটা কিন্তু মসজিদের ভিতরে ছিল। তো যাই হোক, ওইটাকে ওলামায়ে কেরাম বলছেন যে এটা বিশেষ ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদের বাইরে হয়তো ওইরকম ব্যবস্থা ছিল না, অনুমতি দিয়েছেন। আমভাবে ওলামায়ে কেরামের মত হলো, শরিয়ার মত হলো যে মসজিদের ভিতরে এগুলো করা যাবে না, মসজিদের বাহিরে যে কোনো জায়গায় মাঠে ঈদগাহে হইতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহু আলম বিসাল্লাহ।